আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 5 টাকায় সুন্দর সুন্দর লেস সহ সংসারের প্রয়োজনীয় জিনিস কোথায় পাবেন, আর মাত্র 100 টাকা করে পেয়ে যাবেন দারুণ কিছু জুতার কালেকশন। সেই সাথে আরও পাবেন 20 টাকায় এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, 30 টাকায় অসম্ভব সুন্দর সব গজ কাপড়ের কালেকশন, তাছাড়া দারুণ কিছু জুয়েলারি পাবেন যেগুলো থাকবে 20 থেকে 25 টাকার মধ্যে। সেই সাথে 50 থেকে 60 টাকার মধ্যে কিনতে পারবেন বিভিন্ন ডিজাইনের ওড়না, হিজাব এবং শীতের কালেকশনগুলো, আর 100 থেকে 120 টাকার মধ্যেই পেয়ে যাবেন পর্দা, ওয়ান পিস এবং লেডিস প্যান্ট সহ সংসারের প্রয়োজন আরো অনেক অনেক কালেকশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটাও কিন্তু নতুন একটা সাপ্তাহিক মেলা নিয়ে, তবে ঢাকার ভিতরে কোনো জায়গা না, এটা হচ্ছে ঢাকার আশেপাশের কোনো জেলা সাপ্তাহিক মেলার ভিডিও হতে পারে, এই মেলার আশেপাশে অনেকেই আছেন। তো আপনারা একটু গেস করতে থাকেন যে এটা কোন জায়গার মেলা হতে পারে, ততক্ষণে আমি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিও লাস্টে কিন্তু ডিটেলসে লোকেশন বলে দেবো, সো ফুল ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই যে কালেকশনগুলো দেখানো হচ্ছে এগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের ড্রেস সহ যে কোনো কিছু ডিজাইন দেখতে খুবই ভালো লাগে, তো এগুলো কিনতে পারবেন মাত্র 5 টাকা করে পার পিস। আর এগুলো কিন্তু দেখবেন যে অন্যান্য মেলাতে 10 টাকা করে সেল করে। তো এগুলোর পাশাপাশি আবার এখানে প্রচুর লেসের কালেকশনও ছিল, তো এখন যে লেসগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু 5 টাকা করে গজ। দেখুন কত ধরনের লেসের কালেকশন পাবেন এখানে। তো এখান থেকে যে ডিজাইনের বা যে কোনো সাইজের লেসে আপনি কিনতে পারবেন মাত্র 5 টাকা করে গজ, যেগুলো অন্য জায়গা থেকে কিনলে কিন্তু 10 টাকা করে গজ নেবে। এক কথায় বলতে গেলে অর্ধেক দামে কিন্তু লেসগুলো পেয়ে যাচ্ছেন এখানে। এরকম সস্তায় আরও অনেক কালেকশনই দেখাবো আজকের ভিডিওতে। প্লাস্টিকের 5 টাকার হরেক মেলা, 1 গ্যালন 5 টাকা, 5 গ্যালন 5 টাকা, কসমেটিক সহ 5 টাকা, মেলা মেলা মেলা। অন্য কোনো মেলায় কিন্তু 5 টাকার এরকম কোনো দোকানে দেখা যায় না, শুধু 10 টাকা আর 20 টাকার দোকানগুলো বসে, এই সেম জিনিসগুলো কিন্তু 10 টাকা করে সেল করে, বাট এখানে কিন্তু আপনারা 5 টাকা করে পেয়ে যাচ্ছেন। সেই সাথে আরও পাবেন মাত্র 10 টাকা করে এরকম সুন্দর সুন্দর মেলা মানের কিছু কালেকশন। দেখুন প্রচুর কালেকশন আছে এখানে, এখান থেকে যা নেবেন 10 টাকা। তাছাড়া এই বড় প্লেটগুলো পেয়ে যাবেন আবার মাত্র 20 টাকা করে। শুনতেই পেলেন যে এখানে সুন্দর সুন্দর ওড়নাগুলো সেল করছিল মাত্র 50 টাকা করে। আর দেখুন প্রত্যেকটা ওড়নাই কিন্তু বেশ বড় সাইজের, সেই সাথে ফ্যাব্রিক কোয়ালিটি এবং ডিজাইন দুটোই কিন্তু বেশ ভালো ছিল। তো এখানে এক কালারের ওড়না সেই সাথে স্ট্রাইপ অথবা বাটিক প্রিন্ট ছাড়াও কিন্তু প্রিন্টেড কিছু কালেকশনও পাবেন, তো যার যেমন প্রয়োজন বা পছন্দ সেই অনুযায়ী কিন্তু নিতে পারবেন। আসলে এত কম প্রাইসে একদম নতুন এবং ভালো এই ওড়নাগুলো কিন্তু সত্যিই অন্য কোথাও পাওয়া যাবে না। সত্যি কথা বলতে কি, ঢাকার মেলাগুলোর থেকে কিন্তু এখানে সবগুলো জিনিসের প্রাইসই অনেক কম। যেমন এই যে অসম্ভব সুন্দর এবং ভালো কোয়ালিটির হিজাবগুলো এখন দেখতে পাচ্ছেন, এগুলোর দাম শুনলে কিন্তু আরও অবাক হবেন আপনারা যে এত কম দামে কিভাবে সম্ভব, কারণ এগুলোর প্রত্যেকটা ডিজাইন এবং কোয়ালিটি দুটোই খুব ভালো আর একদম নতুন এই হিজাবগুলো। তো এগুলো প্রাইস ছিল মাত্র 60 টাকা করে পার পিস, যেটাই নেবেন 60 টাকা। আর এত কম প্রাইস শুনে কিন্তু আমি আসলে এগুলো কেনার লোভটা সামলাতে পারিনি, কারণ আমি জানি এই প্রাইসে এই কোয়ালিটির হিজাব অন্য কোথাও পাওয়া যাবে না। তো আমি এখান থেকে একটা হিজাব নিয়েছি। আচ্ছা বলুন তো কোন কালারটা আমি আমার জন্য কিনেছি। আর এগুলো ছাড়াও কিন্তু এই মেলায় ডিজিটাল প্রিন্টের মধ্যে এরকম দারুণ কিছু কুশন কাভারের কালেকশনও পাবেন, তো এগুলো প্রত্যেকটা সাইজ হবে 16x16 সাইজের, আর এগুলো প্রাইস যাচ্ছিল জোড়া 150 টাকা করে, তবে দামাদামি করে কিন্তু আরও কম প্রাইসে নিতে পারবেন। তো কতটা কম প্রাইসে কিনতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনি দামাদামিতে কতটা এক্সপার্ট তার উপর। তাছাড়া আরও পাবেন সংসারের জন্য প্রয়োজনীয় স্টিলের প্লেট, বাটি থেকে শুরু করে টুকিটাকি অনেক কালেকশন, আর এগুলোর সাইজ বা ডিজাইন অনুযায়ী কিন্তু এক একটার এক এক রকম প্রাইস ডিমান্ড করে। তবে এতটুকু বলতে পারি 10 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যেই আপনারা আপনাদের প্রয়োজন অনেক কালেকশনই পাবেন এখানে। তারপর এখন যে শালগুলো দেখানো হচ্ছে এগুলোর প্রাইস চাচ্ছিল 200 টাকা করে, তবে দামাদামি করলে কিন্তু 150 টাকা ইজিলি দিয়ে দিবে। তাছাড়া এই মেলায় কিন্তু সিরামিকের সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা পাবেন, আর এগুলোর দামটাও কিন্তু অন্যান্য জায়গার তুলনায় খুবই রিজনেবল ছিল। আসলে ঢাকার ভিতরে যতগুলো মেলার ভিডিও করেছি তার থেকে এখানে সব কিছু দামই কিন্তু অনেক কম। তো যারা হচ্ছে সস্তায় শপিং করতে চান তারা কিন্তু চাইলে এই মেলায় আসতে পারেন। তারপর একটা ভ্যানে দেখলাম যে কাঠের তৈরি বেলুন পিরি সহ সেট হিসেবে এগুলো সেল করছে, আর এগুলোর প্রাইস চাচ্ছিল 120 টাকা করে, তবে বার্গেন করলে কিন্তু 100 টাকা দিয়ে দিবে। আর অন্যান্য মেলার মতোই কিন্তু এই মেলাতেও নারী পুরুষ সবাই দোকানে বসতে পারে। তো এখন যে দোকানটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা আপুর দোকান, এখানে খুবই সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন ছিল, আর এগুলো
প্রাইসও ছিল খুবই কম। যেমন এই ধরনের কানের টপগুলো কিনতে পারবেন 20 থেকে 25 টাকার মধ্যে, আর এই সুন্দর নেকলেসটার প্রাইস মাত্র 50 টাকা। এই ডিজাইনগুলো কিনতে পারবেন আবার 60 টাকা করে। আর এখন যে কালেকশনটা দেখাচ্ছি, এটা প্রাইস চেয়েছিল 100 থেকে 120, এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই ছিল। তারপর সুন্দর সুন্দর চুড়ির কালেকশন পাবেন, আর এগুলো কিনতে পারবেন 50 থেকে 60 টাকাতে। তো যারা এই ধরনের অর্নামেন্টস পরতে পছন্দ করেন, তারা কিন্তু এই মেলায় আসলে আপুর দোকান থেকে কম দামের মধ্যে এগুলো কালেক্ট করতে পারেন। আরও পাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন সাইজের প্লাজোর কালেকশন, আর এগুলো প্রত্যেকটাই কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল এবং সব ধরনের কালারই অ্যাভেলেবল ছিল। তো যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী নিতে পারেন। আর এখন যে গজ কাপড়গুলো দেখাবো, এগুলো প্রাইস বলেছিল 30 টাকা করে গজ। সেম ডিজাইনের মধ্যে কিন্তু বেশ অনেকগুলো কালার ছিল, আর সবগুলো কালারই সুন্দর। তো এই মেলাটাও কিন্তু অনেক বড় এবং অনেকগুলো দোকান বসে, তাই বলবো যে পুরো মেলাটা একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখে যাচাই বাছাই করে তারপর যেখানে দামে কম এবং জিনিসও তুলনামূলক ভালো পাবেন সেখান থেকে শপিং করাটাই কিন্তু বেটার হবে। আর সুন্দর এই স্কার্টগুলো পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে। 150 টাকার নিচে কিন্তু এখন কোথাও স্কার্ট পাওয়া যায় না। তারপর যে ব্লক প্রিন্টের মধ্যে কুশন কাভারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিনতে পারবেন আবার 50 টাকা করে পার পিস। তো এগুলো প্রত্যেকটার সাইজ হবে 16x16 সাইজের, আর এগুলোর সাথে কিন্তু ম্যাচ করে বিছানার চাদর বা টেবিল ক্লথও নিতে পারবেন এখান থেকে। তো এখন যে সুন্দর এবং বেশ ভালো কোয়ালিটির বিছানার চাদরগুলো দেখানো হচ্ছে, এগুলোর আস্কিং প্রাইস যদিও 700 টাকা, তবে যেহেতু ফিক্সড প্রাইসের শপ না, দামাদামি করা যাবে এবং দামাদামি করলে কিন্তু প্রাইস আরও কমে আসবে। আরও পাবেন আমাদের ঘরের জন্য প্রয়োজনীয় এই ধরনের পাপোশের কালেকশনগুলো। তো এগুলো প্রাইস কিন্তু আমি আর মেনশন করছি না, কারণ এগুলো প্রাইস আমরা সবাই জানি। তবে অন্যান্য মেলার চেয়ে কিন্তু কিছুটা কমে পাবেন, এতটুকু বলতে পারি। তারপর চলে আসলাম আরেকটা দোকানে, যেখানে ছেলে এবং মেয়ে সবার জন্য কিন্তু প্যান্টসের কালেকশন ছিল, আর এগুলো প্রাইসও ছিল খুবই কম, মাত্র 120 টাকা করে পার পিস। আর এখন যে ব্যাগটা দেখাচ্ছি, এটার আস্কিং প্রাইস কিন্তু 150 টাকা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখা ভালো যে আমি কিন্তু সব কিছুরই আস্কিং প্রাইস বলে দিচ্ছি, তারপর কিন্তু আপনাদেরকে অবশ্যই দামাদামি করে জিনিস কিনতে হবে। আর এই মেলাতে কিন্তু দামাদামি করা যায়, তাই সব জিনিসের প্রাইসই দেখবেন যে 120-150 এরকম করে বলছে, কারণ এখানে দোকানদাররা জানে যে দামাদামি করার পর কিন্তু ইজিলি 20 টাকা বা 50 টাকা কমে যাবে। তো 10 টাকার আরও একটা দোকানের কালেকশন দেখে কিন্তু চলে আসলাম এই গজ কাপড়ের দোকানে, যেখানে দারুণ কিছু গজ কাপড়ের কালেকশন ছিল, আর এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে গজ। খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। এখন যেহেতু বিয়ের সিজন চলছে, তো কম দামের মধ্যে কিন্তু এগুলো কিনে কাস্টমাইজড করে ড্রেস বা শাড়ি বানিয়ে নিজেকে আরও আকর্ষণীয় করে সাজিয়ে তুলতে পারেন। তাছাড়া আরও পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে এরকম ডেনিমের জ্যাকেট। আর এই মেলাতে কিন্তু যেমন মেয়েদের কালেকশন পাওয়া যায়, সমান তালে কিন্তু ছেলেদেরও সব কালেকশন পাওয়া যায়। আর শুধু যে বড়দের কালেকশনে পাওয়া যায় ব্যাপারটা এরকম না, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার কালেকশনে আছে এখানে। এখন আপনাদেরকে যে পর্দাগুলো দেখানো হচ্ছে, এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো। তো এগুলোর আস্কিং প্রাইস হচ্ছে 150 টাকা করে, দামাদামি করে কিন্তু 120 টাকায় কালেক্ট করা যাবে, যেটা অন্য কোথাও সম্ভব না। আর এরকম পর্দার কিন্তু বেশ কয়েকটা দোকান পাবেন এই মেলাতে, তবে কেনার সময় ছোট ছোট দোকানগুলো থেকে কেনার চেষ্টা করবেন। যদিও এদের কালেকশন খুব বেশি একটা থাকে না, তবে এরা কিন্তু অন্যান্য দোকানের তুলনায় কম দামে সেল করে দেয়। তাছাড়া এই ধরনের পাটিগুলো কিন্তু আপনারা এই মেলাতেই পেয়ে যাবেন, আর এগুলোর কিন্তু সাইজ অনুসারে প্রাইস ম্যাটার করে। আসলে এই মেলায় পাওয়া যায় না এমন কিচ্ছু নেই, একদম নিজেকে সাজানো থেকে শুরু করে সংসারের প্রয়োজনে যাবতীয় জিনিস আপনি এখান থেকে কিনতে পারবেন। আরও পাবেন অনেক ডিজাইনের জুতার কালেকশন। তো এখন যে জুতাগুলো দেখানো হচ্ছে, এগুলো প্রাইস চাইবে কিন্তু প্রথমে 150 টাকা করে, তবে দামাদামি করে কিন্তু এক জোড়া কিনলে 120 টাকায় নিতে পারবেন, আর যদি দুই জোড়া একসাথে কিনেন তাহলে কিন্তু জোড়া 100 টাকা করে পেয়ে যাবেন। সেম জুতাগুলি কিন্তু দেখবেন যে হোপ মার্কেট বা নিউ মার্কেটে 150 টাকা থেকে 1 টাকা কমেও দেয় না। তারপর হিলের মধ্যে যে কালেকশনগুলো দেখাচ্ছে, এগুলো কিনতে পারবেন আবার 200-250 টাকা, এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই। তো এরকম জুতার কিন্তু অনেকগুলো দোকান ছিল, আমি দুইটা দোকানের কিছু কালেকশন দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এক একটা দোকানে কিন্তু এক এক রকম প্রাইস বলে, তাই একটু ঘুরে ঘুরে দেখে কেনাকাটা করতে হবে, আর সেই সাথে দামাদামি তো করতেই হবে। এগুলো ছাড়াও কিন্তু এই মেলাতে আপনারা হাতের কাজে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন, আর এগুলো কিন্তু মার্কেটে যেয়ে অনেক কম দামে কিনতে পারবেন। আমরা সবাই কিন্তু জানি যে হাতের কাজের থ্রি পিসগুলোর প্রাইস মার্কেটে একটু বেশি হয়ে থাকে, বাট এখানে কিন্তু সেম কোয়ালিটির থ্রি পিসগুলো আপনি অনেক কম দামে নিতে পারবেন। তারপর আরেকটা দোকানে চলে আসলাম, যেখানে খুবই ভালো কোয়ালিটির কিছু গজ কাপড়ের কালেকশন ছিল, যেগুলো মার্কেট থেকে কিন্তু অনেক বেশি
বেশি দাম দিয়ে কিনতে হয়, বাট এখানে আপনি অর্ধেক দামে পেয়ে যাবেন। ধরেন যে গছ কাপড়টা মার্কেটে 300 টাকা দামে সেল করে, এটা কিন্তু এখান থেকে আপনি 140-150 এরকম প্রাইসের মধ্যেই পারচেস করতে পারবেন। আর এত কম প্রাইসে দেওয়ার মূল কারণটা হচ্ছে এগুলো কিন্তু একসাথে লটে কিনে নিয়ে আসে টুকরো কাপড়, কিছু টুকরো আছে যে শুধু একটা জামা হবে এরকম, তো বিভিন্ন ধরনের ছোট বড় টুকরো আছে যার যেমন প্রয়োজন দেখে নিতে হবে। আর এখন যে শীতের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিনতে পারবেন মাত্র 50 টাকা করে, এখান থেকে যেটাই নেবেন 50 টাকা। তবে আপনাকে কিন্তু একটু সময় খুঁজে খুঁজে দেখে নিতে হবে, কারণ প্রচুর কালেকশন আছে এলোমেলোভাবে রাখা থাকে। আর আমিও কিন্তু এখান থেকে 2টা কিনেছি, আসলে মেলার ভিডিও করতে গিয়ে কিন্তু টুকটাক প্রচুর জিনিস কেনা হয়ে যায়। আর আমরা মেয়েরা কিন্তু এমনিতেই শপিং করতে অনেক পছন্দ করি, তার মধ্যে যদি কম দামে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আমি কি কি কিনেছি সেগুলো কিন্তু আমি অন্য ছোট্ট একটা ভিডিওতে দেখিয়ে দিব। আর দেখুন এখানে কিন্তু গামছা সহ লুঙ্গিও পাবেন, আর শুধু একটা দোকান না, এরকম অনেকগুলো দোকান আছে এই মেলাতে। আর এখন যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা স্টিকের প্রাইস কিন্তু 20 টাকা করে, তো এরকম 20 টাকার প্রাইসের কালেকশনের পাশাপাশি কিন্তু আবার 100 টাকা প্রাইসের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কালেকশনগুলো ছিল যেগুলো এখন দেখাচ্ছি, এখান থেকে যেটাই নেবেন 100 টাকা। তারপর আবার চলে আসলাম আরেকটা দোকানে যেখানে সংসারের প্রয়োজনে অনেক কালেকশনই ছিল, তবে বেশিরভাগ জিনিসই কিন্তু ছিল প্লাস্টিকের। আর এখানে দামটা শুরু হয় মাত্র 5 টাকা থেকে, তারপর কিন্তু ডিজাইন বা সাইজ অনুযায়ী প্রাইস বাড়তে থাকে, তবে 5 টাকা থেকে 100 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এখন যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটার প্রাইস কিন্তু 100 টাকা করে, যে শাড়ি নেন 100 টাকা, হোক সেটা সুতি, সিল্ক, জর্জেট বা অন্য যে কোনো ম্যাটেরিয়ালের শাড়ি, যে কোনো শাড়ি পেয়ে যাচ্ছেন 100 টাকা করে, আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নতুন। আচ্ছা এখন বলে দিচ্ছি যে আসলে কোথায় আসলে আপনারা এত কম প্রাইসে সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে পারবেন। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা বাজারের পাশে যে DIT মাঠ আছে সেখানে কিন্তু প্রতি মঙ্গলবারে এই সাপ্তাহিক মেলাটা বসে, আর সকাল 10টা থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত খোলা থাকে। তো এরকম অন্যান্য জেলার সাপ্তাহিক মেলার ভিডিওগুলো পেতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।